যাওয়ার সময় বসবে তো নরম হুই নরম জমির মধ্যে ধান আনতে যাচ্ছে, ওই হচ্ছে ধান। তো এবার এখানে রাস্তাটা করা হবে, প্রথমে এক চাকায় করে যাবে আর এক চাকায় করে তোর প্রথমে রাস্তাটা করে নেওয়া। তো ট্রাক্টর যাওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছে। তো জমি নরম আছে, চাকা বসছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড ট্র্যাক্টর লাভার। তো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনাদের আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ট্র্যাক্টর মজাদার ভিডিও দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জমির ধান নিয়ে যাব, এখানে 1.5 বিঘা জমির ধান আছে, এই কথা রাস্তার মধ্যে নিয়ে যাবো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো রাস্তা মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ট্র্যাক্টর স্টার্ট দেবে। এইদিক দিয়ে কিন্তু ওই জমিকে যাবে। জমি নরম আছে, একটা উঁচু রাস্তা। সরে যাও, সরে যাও, সরে যাও। তো আবার কিন্তু এখানে রাস্তা করার জন্য আবার উপর দিয়ে যাবে। তো ভিডিওটা শেষ করার জন্য দেখতে থাকুন। তো গাড়ি স্টার্ট দিয়েছে আবার রাস্তা করার জন্য। তো এইখানে আর একটি আল কাটতে হবে, উঁচু আল, সেই জন্য আলটা কাটতে হচ্ছে। ওই ট্রাক্টর ঘুরাতে গেল। তো জমিটা নরম আছে দেখতে পাবে, জমিটা খাল হতে লেগেছে। তো রাস্তা প্রায় হয়ে গেছে, জমি নরম, সেই জন্য রাস্তাটা বুঝতে পারা যাচ্ছে, লিখে গেলে এই হয়েছে। তো আবার ব্যাকে আসছে, আবার রাস্তাটা ভালোভাবে না তৈরি করলে পরে ধান চাপানোর পরে নিয়ে যেতে অসুবিধা হবে।
বন্ধুরা লিফট করছে এখন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। বন্ধুরা এখানটা পেঁচিয়ে দিয়ে আবার আগিয়ে আসবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উইকেট একটু বাইরে হয়ে গেছে, তাই ঠিক করে দিচ্ছে। তো বন্ধুরা এবার আগিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এই রকম মজাদার ট্রাক্টরের ভিডিও দেখার জন্য একটা লাইক করবেন আর পাশে থাকা বেল বাটনটা টিপতে ভুলবেন না। তো ধন্যবাদ। তো বন্ধুরা এইখানে এবার পেঁচিয়ে ধান লোড করবে। তো বন্ধুরা তো হয়ে গেছে এখানটায়। এই জমি ধান দেবে।